হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো শরীরটা আগের থেকে বেশ অনেকটাই ঠিক, তাই জন্য আজকে ব্লগটা এডিট করতে পারলাম। এটা হচ্ছে রাখির ব্লগ। আর রাখিতে জানো তো সকাল থেকেই প্রচুর বৃষ্টি পড়েছে, কিন্তু রাখিটা তার আগের দিনই আমরা কিনে এনেছিলাম আমি আর সুরজিৎ গিয়ে। তো অন্যবার যেসব রাখিতে স্টোন ঢোন থাকে তেমন কেনা হয়, কিন্তু এবার ভাবলাম আগের যে সমস্ত রাখি যেমন টাইপের রাখিগুলো হতো তেমন কিনবো। তো ঠিক ওই সাইজের বড় তো ছিল না, বাট অনেকটা কাছাকাছি ওরকম কিনেছি। কারণ কি, এখন রাখিগুলো আধুনিক করে করে এমন করেছে যে আগেকার যে রাখি বললে যেটা চোখে ভেসে আসে সেই জিনিসটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেই জন্যই এরকম টাইপের রাখিগুলো কেনা। তো দেখো এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আমাদের তো বাড়ির সামনের থেকে একদম জল বয়ে যাচ্ছে। আর এদিকে মা কিন্তু সকাল সকালবেলা একদম ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরে দুপুরের যোগার একদম করা শুরু করে দিয়েছে। আজকে আমাদের হয়েছিল ফ্রাই, মানে রাখির দিন হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেখতে পাচ্ছ কীভাবে জল পড়ছে, আমি জাস্ট জানলাটা একটু খুলেছিলাম ভিডিও করার জন্য, এত জল, মানে এত, মানে ছাদ থেকে এই পরিমাণে জল পড়ছে, মানে মনে হচ্ছে যে কেউ জল ঢেলে দিয়েছে, কল খুলে দিয়েছে এরকম। তো দেখো ওর পাপাকে অফিসে অনেকে রাখি পরিয়েছিল, কিন্তু ম্যাওকে বললো যে পাপা তুই রাখি পরবি, তো তারপরে ওর মানে সুরজিৎ ওর মেয়েকে রাখ, মানে ম্যাওকে রাখি পরিয়ে দিয়েছে। আর দেখো এই সমস্ত জিনিসগুলো আমি যেদিন জুরিওতে গেছিলাম সেদিন ভাইয়ের জন্য কিনে এনেছিলাম। আর দেখো এখানে কিন্তু ভাইকে রাখিও মানে পরিয়ে দিয়েছি সন্ধেবেলা, কারণ যেহেতু মানে ভদ্রকাল ছিল, রাখি পরানোটা ওই সময় শুভ না তাই বলছিল। তাই সন্ধেবেলায় একবারে দুপুরের লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে সন্ধেবেলায় রাখিটা কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাইয়ের সাথে আমি ইয়ার্কি মারছিলাম, মিষ্টিটা দেখো এইভাবে দিচ্ছিলাম। তো রাখি পরানোর পরে ভাইকে বললাম দাঁড়া তোকে কী কী গিফট দিয়েছি একটু সুন্দর করে ফটোশ্যুট করে নি। ও ইয়ার্কি মারছিল, আমি ওর সাথে ইয়ার্কি মারছিলাম। আর দিতে না দিতেই দেখো ডিওড্রেন্ট প্রেমে যেহেতু সঙ্গে সঙ্গে হচ্ছে স্প্রেটা হচ্ছে করে দেখলো যে পারফিউমের মানে ডিওড্রেন্টের স্মেলটা কেমন। আর এদিকে দেখো আম্মাও হচ্ছে কিন্তু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, কারণ আম্মার যেহেতু হচ্ছে মানে নাতনি নাতি নাতনিদের তো পড়াই, তাই না বলো? আর যেহেতু ভাই বোন এরকমভাবেই তো নাতি নাতনিদের বলা হয়, তাই জন্য আম্মাও পড়িয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমিও দাদা ভাইকে পড়িয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ম্যাওয়ের কিন্তু হিসাব মতন রাখি পরার কথা না, কারণ মানে আমাদের মানে 5 বছর আগে রাখি বা ফোটা এগুলো কিছুই হয় না, কিন্তু ওর পাপা যেহেতু মানে এনে পরিয়ে দিয়েছিল ফট করে বলেছিল দেখো রাখিটা তো রক্ষা করার জন্য। তো আমি তো আমার সব থেকে তো আগে বাবার দায়িত্ব কর্তব্য থাকে না মেয়েকে রক্ষা করার, তো আমি না রাখিটা পরালাম। তো দাদাভাই দেখো তারপরে এদিকে একদম মিষ্টি খেতে চাইছিল না, মানে মিষ্টি খুবই ভালোবাসে দাদা ভাই খেতে, কিন্তু তার আগেই হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছিলো বলে আমি বললাম যে ঠিক আছে একটুখানি মুখে ঠেকাও। তো তারপরে দেখো আমি দাদা ভাইকে গিফট দেওয়ার পরে দাদা ভাই আমাকে বলছে আমার কাছে তো উপস্থিত কিছু নেই, কিন্তু পুরুষ মানে গিফটটাই কি হচ্ছে মেন হয় বলতো, যেটা মূল্য দিয়ে যে গিফটটা কেনা হয় সেটাই কি আসল গিফট হয়? আসল গিফট তো আমার মনে হয় একজন রক্ষা করবে আর একজন আশীর্বাদ করবে, এটাই হচ্ছে আসল গিফট। তারপরে দেখো এখানে হচ্ছে কিন্তু ম্যাও কিন্তু আমার বাবাকে রাখি পরিয়ে দিল, খুব আনন্দ পেয়েছিল জানো তো, আগে তো কোনোদিনও জিনিসটা হয়নি তাই জন্য এবারে খুব আনন্দ পেয়েছে। আর বাবা ওকে হচ্ছে মানে হাতে ওর কাছে টাকা নিয়ে এসছে আর ম্যাও সময় নিয়ে নিচ্ছে যে এটা আমার এটা আমার, আমি যতই বলছি ম্যাও আমার কাছে দাও, বলছে না এটা আমার, এটা দিয়ে তুমি আমাকে ড্রেস কিনে দেবে, এটা দিয়ে তুমি আমাকে লিপ বাম কিনে দেবে, এই সমস্ত কিছু। আর দেখো আম্মারও সেরকমভাবে আর কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি সুরজিৎকে রাখি পরানোর, তাই আম্মাও পরিয়ে দিল। দেখো নাত জামাই মানে তো নাতি নাতনি মানে নাতি নাতনি নাত জামাই সব তো মানে ভাই বোনেরই সমান বলো, তাই জন্য হচ্ছে সুরজিৎকেও পরিয়ে দিয়েছিল। সেই রাতেই কিন্তু আমরা বাড়িও ফিরে এসেছিলাম। আর দেখো ম্যাও কিন্তু ওর চকে রাখিও পরিয়ে দিল, আর চকর কাছ থেকে ওই গিফটটা পেয়ে কি যে খুশি হলো, শুধু আদর করছিল। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।